মানুষ শখ পূরণ করতে অনেক কিছু করতে পারেন। শখ এমন একটি জিনিস যা যে কোনো বয়সী মানুষকে ছেলে মানুষে করতে বাধ্য করে। মানুষ এক ধরনের নেশার মধ্যে থেকে শখের নেশা পূরণ করতে থাকেন। কেউ ডাকটিকিট জমায়, কেউ পুরনো মুদ্রা সংগ্রহ করে, কারো আকারও আবার আছে অ্যান্টিক সামগ্রী সংগ্রহের আগ্রহ, আবার চিঠি জমানোর শখও থাকে কারো কারো। এছাড়াও বিশ্বজুড়ে মানুষের নানা রকম শখ থাকে, আর সেই শখ যদি হয় কোনো বিখ্যাত মানুষের, তবে সেই শখের প্রতি সাধারণ মানুষের আগ্রহ থাকে আরও বেশি। কেউ কেউ বিখ্যাতদের অনুকরণে তাদের শখের দুনিয়া গড়ে তোলেন। আবার বিচিত্র শখ আছে বা ভয়ঙ্কর শখ আছে এমন লোকের সংখ্যাও কম নয়। তবে শখ যাই হোক, প্রতিটা শখের পেছনে মানুষের ধৈর্য শক্তি ও রুচিবোধ প্রকাশ পায়, আবার শখের মাধ্যমে জাতিগত বৈশিষ্ট্যও প্রকাশ পায়। এ কারণে দেশ জাতি ভেদে মানুষের শখের যেমন সাদৃশ্য আছে, তেমনি রয়েছে বৈসাদৃশ্য। এ কারণেই শখের দুনিয়া অন্যরকম বিচিত্র। এক একজন মানুষের মানসিকতা, চিন্তাধারা ও সত্তা যেমন আলাদা, তেমনি তাদের শখের ধরনও আলাদা ধরনের হয়। মানুষের চিন্তাধারা যেমন একজন মানুষকে অন্যদের থেকে আলাদা করে, তেমন ভেতরের মানসিকতাও প্রকাশ করে। তেমনই শখও মানুষের ভেতরের চিন্তাধারাকে প্রকাশ করে। জানবো বিখ্যাত কিছু মানুষের অদ্ভুত যত শখের কথা। লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিসার হাসি আজও শত শত হৃদয়ে দাগ কাটে। এরই মাঝে অমর হয়ে আছেন তিনি। তবে তিনিও সাধারণ মানুষের ব্যতিক্রম নন, তারও ছিল শখের নেশা। তিনি বাজার থেকে বিভিন্ন দামের ও বিভিন্ন জাতের পাখি কিনতেন। তবে অদ্ভুত ব্যাপার ছিল, তিনি পাখিগুলো পুষতেন না, কিনে উড়িয়ে দিতেন, মুক্ত করে দিতেন আকাশে। রবীন্দ্রনাথ ঠাকুর। নোবেলজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের অনেক ধরনের ঘটনা আমাদের কাছে অনেক আগ্রহের কারণ। তেমনই আমাদের অনেকের আগ্রহ রয়েছে তার শখের ব্যাপারে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল নানা ডিজাইনের কলম সংগ্রহের নেশা। অনেকে ভাবতে পারেন তিনি ছিলেন সাহিত্যকার, তার মধ্যে এই শখটি থাকতেই পারে, কিন্তু তার শখটি অদ্ভুত হওয়ার কারণ ছিল, তিনি সেই কলমগুলো দিয়ে একটি আঁচড় কেটেও দেখতেন না খাতার কাগজে। আলেকজান্ডার ডুমা। আলেকজান্ডার ডুমার লেখা নানা উপন্যাস, গল্প ও কবিতা এখনও অনেক ভক্তের হৃদয় ছুঁয়ে যায়। কিন্তু আপনারা জানেন কি, তার ছিল অদ্ভুত ধরনের শখ, এবং তিনি তার শখকে নিজের পেশার সাথে জুড়ে নিয়েছিলেন। তিনি নীল রঙের কাগজে উপন্যাস লিখতেন, গোলাপি রঙের কাগজে রেখেছিলেন কবিতা লেখার জন্য, এবং পত্রিকায় ছাপানোর জন্য তিনি লেখা পাঠাতেন হলুদ রঙের কাগজে। অ্যাডলফ হিটলার। বিশ্বের ইতিহাসে যত রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস আছে, তার মধ্যে অ্যাডলফ হিটলারের নাম প্রথমেই সারিতে। কিন্তু তিনি যুদ্ধক্ষেত্রের বাইরে কেমন মানুষ ছিলেন তা অনেকেরই অজানা। তিনিও ছিলেন অদ্ভুত শখের মালিক। তিনি ছোটবেলা থেকেই ভায়োলিন বাজাতেন, এবং তার সময়ের জার্মানির অন্যতম শ্রেষ্ঠ ভায়োলিন বাদক ছিলেন তিনি। তার অদ্ভুত শখের সাথে এই ভায়োলিনের রয়েছে গভীর সম্পর্ক। তার আদেশে যত হত্যাযজ্ঞ করা হয়েছে, প্রত্যেকটির পর তিনি তার ভায়োলিনটি বাজিয়ে দুঃখ প্রকাশ করতেন। এটি ছিল তার শখ। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।